Assalamualaikum. First Security Islami Bank Limited शीर्षक खबर जाना चाहिए दीदार रजा। জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বঙ্গবন্ধুর বিদেশে পালিয়ে থাকা খুনিদের দেশে এনে বিচারের রায় কার্যকর করার প্রত্যয় জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বঙ্গবন্ধু বাঙালি মনে আজও বেঁচে আছেন দৃঢ়ভাবে, তার ছড়িয়ে দেয়া আদর্শ আর চেতনায়। জাতির পিতাকে সপরিবারে হারানোর দিনে ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনী গার্ড অফ অনার প্রদান করে। কন্যা সাইমা ওয়াজিদ পুতুলকে সঙ্গে নিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। পরে বনানী কবরস্থানে 15 আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। বঙ্গবন্ধুর বাতি পাঁচকুড়িতে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার করা হয়েছে। 15 আগস্ট নিয়ে রাজনৈতিক সংস্কৃতির কিছুটা পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তারা পেট পেটে ভুয়া জন্মদিবস পালন করতে, তারা এবার এই ভুয়া জন্মদিবস পালন না করা, কেক কাটা না কাটার সিদ্ধান্ত নেওয়া আমি মনে করি জাতি অনেক শক্তি পাবে। পরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক বিজয়ী চিত্রশিল্পী মুর্তজা বশির করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 88 বছর বয়সী এই চিত্রশিল্পীকে এর আগেও বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। ফুসফুস ও কিডনি জটিলতার পাশাপাশি তার হৃদরোগও ছিল। শুক্রবার তার শারীরিক পরিস্থিতি খারাপ হলে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার জোহর থেকে আসরের মধ্যবর্তী কোনো এক সময় মুর্তজা বশিরকে বনানী কবরস্থানে দাফন করা হতে পারে। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 2 কোটি 10 লাখ ছাড়িয়েছে। করোনার সংক্রমণে সবচেয়ে বেশি এগিয়ে এখনও যুক্তরাষ্ট্রের সংক্রমণ, 54 লাখের বেশি। ব্রাজিলে নতুন করে একদিনে 50,000-এর মতো মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন, মারা গেছে 1,000-এরও বেশি। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দেশটির সাও পাওলো। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে সংক্রমণ আগের চেয়ে কমতে শুরু করেছে। 25 লাখ সংক্রমণ ছাড়িয়ে যাওয়া ভারতে একদিনে নতুন করে 65,000-এরও বেশি আক্রান্ত হয়েছে। করোনা প্রতিরোধে বায়োটেকে তৈরি সম্ভাব্য ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের প্রস্তুতির কথা জানিয়েছে ভারত, যা নিরাপদ বলে মনে করছেন গবেষকেরা। এ ছিল শীর্ষ খবরে, ধন্যবাদ।